বঙ্গোপসাগরের ঘূর্ণিবলয় সক্রিয় তিন ও চার তারিখে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে তবে কেউ জেলার কেতে মাত্রার প্রভাব রয়েছে আসন্ত জাঁবা মৌসুমী দুর্বল যোগ রাজ্যের বর্ষা হুবান হয়ে যাই যেপাই গত চারিদিন পাঁচ দিন হল রাজ্যের তাতি বড়ি জীবনযাত্রা অস্তব্যস্ত হেউথিবা বেড়ে আজ পানিপাগ বিভাগ দিয়েছে ভাল খবর বঙ্গোপসাগরের এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে যাহার প্রভাবে আসন্তা দুই তারিখর রাজ্যের কিছু অঞ্চলের ভারি বর্ষা সম্ভাবনা রয়েছে তবে তিন ও চার তারিখে রাজ্যের কতক জেলার প্রবল বর্ষা হয়ে পড়ে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পূর্বানুমান করেছে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ কেন্দ্র জারি করা বুলেটিন অনুসারে আজ চব্বিশ ঘণ্টা মধ্যে সুন্দরগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক যাজপুর দেবগড় অনুগুড় ঢেঙ্কানাল কটক কেন্দ্রাপড়া জগৎসিংহপুর পুরী খোর্ধা নয়াগড় বৌদ্ধ কন্ধমাল গঞ্জাম গজপতি কলাহান্ডি বলাঙ্গীর ও নয়াপড়া জেলার কতক স্থানের সামান্য বর্ষা সহ বজ্রপাত ও গড়গড়ি হবার সম্ভাবনা রয়েছে সেপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা দুই তারিখে ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক কেন্দুঝর ঢেঙ্কানাল অনুগুল সম্বলপুর সোনপুর বৌদ্ধ বলাঙ্গীর নয়াপড়া কলাহান্ডি নবরঙ্গপুর কোরাপুট ও মালকানগিরি জেলার কতক স্থানের বর্ষা বজ্রপাত ও গড়গড়ি হবার সম্ভাবনা রয়েছে সেপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা তিন তারিখে সুন্দরগড় কেন্দুঝর ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক যাজপুর নয়াগড় গঞ্জাম কলাহান্ডি রায়গড়া ও গজপতি জেলার কতক স্থানের বর্ষা সহ বজ্রপাত ও গড়গড়ি হবার সম্ভাবনা রয়েছে সেপরি মালকানগিরি কোরাপুট পুরী জগৎসিংহপুর ঢেঙ্কানাল খোর্ধা কেন্দ্রাপড়া ও কটক জেলার কতক স্থানের প্রবল বর্ষা হবার আশঙ্কা রয়েছে এই সব জেলার সাত রু এগার সেমিটর পর্যন্ত বর্ষা হয়ে পড়ে সেপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা চার তারিখে সুন্দরগড় ভদ্রক কেন্দ্রাপড়া জগৎসিংহপুর কটক যাজপুর বৌদ্ধ নয়াগড় পুরী গঞ্জাম ও কন্ধমাল জেলার কতক স্থানের বর্ষা সহ বজ্রপাত ও গড়গড়ি হবার সম্ভাবনা রয়েছে তবে নবরঙ্গপুর বলাঙ্গীর কলাহান্ডি খোর্ধা ঢেঙ্কানাল অনুগুল কেন্দুঝর ময়ূরভঞ্জ ও বালেশ্বর জেলার কতক স্থানের প্রবল বর্ষা হবার আশঙ্কা রয়েছে এই সব জেলার সাত রু এগার সেমিটর পর্যন্ত বর্ষা হয়ে পড়ে সেপাই ইয়েলো ওয়ার্নিং জারি করা পানিপাগ কেন্দ্র পক্ষ সেপটে রাজ্যের মৌসুমী দুর্বল হয়েছে যেপাই গত চব্বিশ ঘণ্টার রাজ্যের হারাহারি বর্ষা শূন্য দশমিক সাত মিলিমিটর রেকর্ড করা যা স্বাভাবিক বর্ষা দশ দশমিক দুই মিলিমিটর তুলনার তেয়ানবে প্রতিশত কম বলে পানিপাগ বিভাগ দর্শাইছে। ভিউয়ার রিপোর্ট, ত্রিভুবন টিভি।